إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مصرب دعا مرحوم عبد العزيز صاحب الباريتي আজকের এই ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি যিনি আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু মাদদুল আলিয়া তিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ হযরতে উলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছোট ভাইরা দিন দরদি ইসলাম দরদি নবী প্রেমিক যুবক ভাইরা পদ্মার অন্তরালে আমার পদ্মানিশি মা এবং বোনেরা এবং আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ রিজাউল করিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু মাদদুল আলিয়া শ্রদ্ধেয় বড় ভাই এবং মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম বন্ধুবর হাফেজ সাহেবরা আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মহান মনিবের প্রতি সেই মহান সত্তার প্রতি এই মেসরার চর থেকে আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়াতান জ্ঞাপন করব রসূলের শিখানো কালিমাতুর শুকর আমরা সকলেই আওয়াজ করে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ 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 জোরে বলা কি বাড়ি থেকে কি চাচি আম্মা কিংবা ভাবি কি নিষেধ করে দিছে তাহলে জোরে বলবেন ইনশাআল্লাহ পুরুষের মতো বলবেন মুসলমানদের যুদ্ধের অস্ত্র কম থাকতে পারে মুসলমানদের জবান থাকতে হবে আওয়াজ থাকতে হবে বেশি কথা বলেন ঠিক না বেঠি বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 313 জন কুরাইশ বংশ থেকে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের সংখ্যা ছিল 1000 একজনের সাথে 3 জন পারা কি সম্ভব সম্ভব না কিন্তু সেখানে মুসলমান বিজয় হয়েছে কি দিয়ে বলেন তো জবান দিয়ে আল্লাহকে এমন ভাবে বলছে আল্লাহ তাআলা আকাশ থেকে সাহায্য করছেন ফেরেশতা দিয়ে সুবহানাল্লাহ বলেন মুসলমানের আওয়াজ থাকবে সিংহের মতো বাঘের মতো বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নেই সিংহের মতো বাঁচলে 1 ঘন্টা বাঁচবেন দাম আছে না নাই আওয়াজ করে বলেন দাম আছে না নাই